হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং প্রিপারেশন খুবই ভালো চলছে। তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পরীক্ষা যে হবে তার অ্যাপ্লাই তো চলছে। তো তোমাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে তোমরা পরিবেশ থেকে কিছু এমসিকিউ পাবে। তো জিকে থেকে তো 20 নম্বর থাকবে, তোমরা জানো, ঠিক আছে? তো এই ভিডিওয়ে পরিবেশ থেকে তোমরা কোশ্চেন্স পাবে। আমরা 2-3টে ভিডিও বানিয়ে কোশ্চেন্সগুলো সলভ করাবো। তো তোমরা চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফ্রেন্ডস আছে তোমাদের পরীক্ষা দেবে তাদের সাথেও শেয়ার করে দিও ভিডিওটি, ঠিক আছে? তো আজকের ফার্স্ট প্রশ্ন শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, ফ্লুরোসিস রোগে মানুষের কোনটি ক্ষতিগ্রস্ত হয়? ফ্লুরোসিস রোগে আর কি মানুষের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? এ ক নম্বরে দিয়েছে কিডনি, খ ফুসফুস, গ দাঁত, আর ঘ চামড়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ ফুসফুস। পরিবেশ থেকে প্রশ্নটি, ওকে। নেক্সট দেখো, জলদাপাড়ায় কোন প্রাণী সংরক্ষণের উদ্দেশ্য প্রকল্প গড়ে তোলা হয়েছে? ক অপশনে রয়েছে গন্ডার, খ অপশনে রয়েছে হাতি, গ অপশনে রয়েছে হরিণ, আর ঘ অপশনে রয়েছে বাইসন। তো দেখো সঠিক উত্তর হবে অপশন ক গন্ডার। নেক্সট, NEAC গঠিত হয় কবে? 1986 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, আর ঘ নম্বরে দেখো 1992 খ্রিস্টাব্দে। তো NEAC গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। গ অপশন ইজ রাইট। নেক্সট, খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট ভিভিআই এটি। তো দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ক বাবা আমতে, খ অপশনে রয়েছে MS স্বামীনাথন, এস হবে। নেক্সট, মেধা পাটেকর, আর ঘ নম্বরে রয়েছে জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর হবে এখানে অপশন খ MS স্বামীনাথন। নেক্সট, ভূতলে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ভূতলে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ক ন্যারোমিটার, খ ব্যারোমিটার, গ হাইড্রোমিটার, ঘ থার্মোমিটার। সঠিক উত্তর হবে এখানে অপশন ক ন্যারোমিটার। ভূতলে বায়ুর চাপ মাপা হয় ন্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন প্রথম শুরু হয় কবে? খ অপশনে রয়েছে 1958 খ্রিস্টাব্দে, খ অপশনে রয়েছে 1969 খ্রিস্টাব্দে, গ অপশনে রয়েছে 1963 খ্রিস্টাব্দে, ঘ অপশনে রয়েছে 1973 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে অপশন ক 1958 খ্রিস্টাব্দে। নেক্সট, নেক্সট, ভারতবর্ষে লোকদায় বীমা আইন চালু হয় কবে? ক অপশনে রয়েছে 1989 খ্রিস্টাব্দে, খ তে রয়েছে 1972 খ্রিস্টাব্দে, এদিকে দেখো গ অপশন 1973, আর খ অপশন বলছে 1974। সঠিক উত্তর হবে এখানে অপশন ক 1989। কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়? কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়? ক জাপান, খ কানাডা, গ নরওয়ে, ঘ ভারত। সঠিক উত্তর এখানে হবে অপশন গ নরওয়ে। নেক্সট, ভিয়েনা সম্মেলন, ভিয়েনা ঘোষণা কত সালে হয়?
ভিয়েনা ঘোষণা কত সালে হয়? ক অপশন 1903, খ 1906, গ 1973, ঘ 1993। সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ 1993। গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? ক 1990, খ 1991, ঘ 1992, ঘ 1993। সঠিক উত্তর হবে এখানে অপশন ক 1990। নেক্সট, তো এখানে এই প্রশ্নটি আবার রিপিট হয়েছে, ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। কোন দেশকে মৌসুমি বায়ুর দেশ বলা হয়? আই থিঙ্ক ভারত হবার কথা। নেক্সট দেখো, বর্তমানে ভারতে মাথাপিছু ব্যবহারযোগ্য জমির পরিমাণ কত? ক অপশনে রয়েছে 1 হেক্টর, খ 0.5 হেক্টর, গ 0.15 হেক্টর, আর ঘ 0.10 হেক্টর। তো দেখো সঠিক উত্তর হবে এখানে অপশন খ 0.5 হেক্টর। থার্টিন নম্বর প্রশ্ন দেখো, প্রতি বছর পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান চাষের অযোগ্য জমির পরিমাণ কত? ক 10 হেক্টর, খ 20 হেক্টর, গ 80 হেক্টর, ঘ 100 হেক্টর। প্রতি বছর পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান অর্থাৎ বেড়ে চলেছে চাষের অযোগ্য জমির পরিমাণ কত হেক্টর? তো সঠিক উত্তর হবে এখানে অপশন ঘ। নেক্সট, প্রতি বছর পৃথিবীর কবলিত জমির পরিমাণ ক 10 লক্ষ হেক্টর, খ 20 লক্ষ হেক্টর, গ 50 লক্ষ হেক্টর, ঘ 70 লক্ষ হেক্টর। প্রতি বছর পৃথিবীর কবলিত জমির পরিমাণ কত হেক্টর হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ 70 লক্ষ হেক্টর। ওকে, কৃষি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো কোনটি? তো দেখো এখানে ক কীটনাশকের প্রয়োগে ক্ষতিকর কীট পতঙ্গের সঙ্গে বেশ কিছু উপকারী প্রাণীরও মৃত্যু ঘটে। নেক্সট, বেশিরভাগ কীট পতঙ্গ মারা যায় ও জৈব বিবর্ধন প্রক্রিয়ার বিভিন্ন প্রাণীর দেহে বিষক্রিয়া ঘটায়, এটিও সঠিক। গ দুটোই ঠিক, ঘ কোনোটি নয়। তো দেখো এখানে উত্তর হবে ঘ, কোনোটি ঠিক নয়, অর্থাৎ দুটোই ভুল। আচ্ছা আচ্ছা, প্রশ্নটি প্রয়োগের সমস্যা বলেছে, ঠিক আছে, তো ঘ ইজ রাইট। নেক্সট, কৃষিতে সুস্থায়িত্বের ভাবনা আসার আগেই এই চিন্তাধারার প্রতিফলন ঘটে কোনটির? ক অপশনে রয়েছে জলাশয়ের মাছ চাষের ক্ষেত্রে, খ ডেয়ারিতে গরু পালনের ক্ষেত্রে, গ পোলট্রিতে মুরগি পালনের ক্ষেত্রে, ঘ বনে মধুমক্ষিকা পালনের ক্ষেত্রে। কৃষিতে সুস্থায়িত্বের ভাবনা আসার আগেই এই চিন্তাধারার প্রতিফলন ঘটে কোন ক্ষেত্রে? তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, বনে মধুমক্ষিকা পালনের ক্ষেত্রে। ওকে, নেক্সট প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো কোনটি? সঠিক উত্তর এখানে আসবে অপশন খ, অত্যধিক রাসায়নিক সারের প্রয়োগে। নেক্সট,
নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশে শ্বসন ক্রিয়ার হার শালক সংশ্লেষের কত পার্সেন্ট? ক অপশন রয়েছে 5%, ক অপশনে দেখতে পাচ্ছ 10%, গ অপশনে 25% আর ঘ অপশনে 30%। সঠিক উত্তর এখানে হবে অপশন ক 5%। নেক্সট, বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হলো কোনটি? ক কীটনাশক, খ আগাছানাশ, গ ছত্রানাশক আর ঘ অণুজীবনাশক। তো সঠিক উত্তর হবে এখানে অপশন গ ছত্রানাশক। নেক্সট, ক্রান্তীয় অঞ্চলে ফসলে বেশি মাত্রায় কীটের আক্রমণ ঘটে কারণ? ক অনুকূল তাপমাত্রা ও আর্দ্র জলবায়ু, খ বিশেষ প্রজাতির কীট পতঙ্গের বাস, গ পতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব আর ঘ জীব বৈচিত্র্য বেশি। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন খ বিশেষ প্রজাতির কীট পতঙ্গের বাস। নেক্সট, 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কৃষিক্ষেত্রে অ্যাজোলার ব্যবহার জনপ্রিয় হয় কারণ এটি? সঠিক উত্তর হবে এখানে অপশন ক ভারতীয় তাপমাত্রা সহ্য করতে পারে না। ঠিক আছে, নেক্সট, শস্যবর্ধন বলতে বোঝায় কোনটি? 22 সঠিক উত্তর দেখো এখানে রয়েছে অপশন গ বিভিন্ন দানা শস্যকে যন্ত্রে শস্যবর্ধন। বিভিন্ন দানা শস্যকে যন্ত্রে ঘোরানো শস্যবর্ধন বলতে বোঝায়। তো দেখো এখানে আনসার কি অনুযায়ী এটি সঠিক দেখানো হচ্ছে। নেক্সট, পতঙ্গের জৈব নিয়ন্ত্রণ বলতে বোঝায় কোনটি? সঠিক উত্তর এখানে হবে অপশন খ জৈব অম্ল দিয়ে পতঙ্গের পতঙ্গের নিয়ন্ত্রণ, জৈব অম্ল দিয়ে পতঙ্গের নিয়ন্ত্রণ। নেক্সট, পুরোনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইন চালু হয়েছে তা হলো কোনটি? তো দেখো 24 সঠিক উত্তর হবে অপশন গ ইউআরও 2001।